হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেইনবো একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো আজকের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানবো যে আসলে গ্রাফিক ডিজাইন কি কিভাবে করে এবং কার দ্বারা করে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওকে, সো আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন, আর যদি ওল্ড কেউ থেকে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে ইচ্ছুক আছেন, তো তারা অলরেডি কিন্তু জেনে গেছেন যে আসলে গ্রাফিক ডিজাইনটি কি, আসলে এটা কি করে বা কিভাবে করে। এটা অনেকে হয়তো জেনে গেছেন, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে কিন্তু আপনি কাজে এগিয়ে যেতে পারছেন না, অর্থাৎ আপনি শিখতে পারতেছেন না। সো একটা ইনস্টিটিউট থেকে যদি আপনি কোর্স করতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে। কেননা আপনি যদি একটি ইনস্টিটিউট থেকে কোর্স করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোর্স ফি তাদের একটা রয়েছে এবং কোর্স ফিটা দিতে হবে, পাশাপাশি আপনাকে কিন্তু সেই জায়গাটাতে স্থানে অ্যাভেলেবেল থাকতে হবে। কোর্স ফিটা বড় কথা নয়, বাট আপনাকে কিন্তু ওই সময়টা সেখানে বসে টাইম দিতে হবে। কিন্তু আপনি যদি চান আমাদের সাথে কানেক্টেড থেকে অলরেডি কিন্তু ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ আমরা ফেসবুক পাশাপাশি ইউটিউবে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আপলোড করবো এবং যেখান থেকে আপনি সহজেই ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। সো গ্রাফিক ডিজাইন হচ্ছে, যারা জানেন না তো তাদের জন্য বলতেছি, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স হলো দৃশ্যমান বিষয়বস্তু যা আর্ট, কল্পনা এবং প্রকাশ দ্বারা গঠিত হয়। অর্থাৎ আমরা যদি অঙ্কন করি বা খোদাই করা নকশা, লেখনী ইত্যাদি, এগুলো হচ্ছে গ্রাফিক্সের অংশ। আর অপরপক্ষে যা ডিজাইন, ডিজাইন হলো কোনো কিছুর সৃষ্টি করার পূর্বে তার কার্যাবলীর চেহারা এবং লুক কীরকম হবে সেটি ঠিক করা। অর্থাৎ ডিজাইন হলো সমস্যার সমাধান এবং চিন্তা এবং বাস্তবতার সমন্বয়ে গঠিত। গ্রাফিক ডিজাইন অর্থাৎ হলো, এর কিছু নির্দিষ্ট রুলস রয়েছে, আমাদের কিন্তু সকলে এই নির্দিষ্ট রুলস মেনে চলতে হয়। এই রুলসগুলোকে বলা হয় প্রিন্সিপাল অফ ডিজাইন। আমরা যখন প্রিন্সিপাল অফ ডিজাইনগুলো মেনে চলবো, মেনে কোনো গ্রাফিক তৈরি করব, মানে আমরা হচ্ছে কোনো প্রিন্সিপাল রুলস যদি মেনে কোনো গ্রাফিক্স তৈরি করি তাকে গ্রাফিক ডিজাইন বলবো। ওকে, আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে আমি অঙ্কন করতে জানি তাহলে আমি কি ডিজাইনার বা আমি কি ডিজাইন করতে পেরেছি। ঠিক বিষয়টা তা না, আরও কিছু কথা আছে। সো গ্রাফিক ডিজাইন কোনো রং করাও নয়, কোনো পোস্টার তৈরি বা লোগো তৈরি, এটাও কিন্তু মূলত গ্রাফিক ডিজাইন নয়। আর আমরা যারা এগুলো ভাবি তো তারা আসলে এগুলো গ্রাফিক ডিজাইনের আলাদা আলাদা কিন্তু স্কিল বলতে পারি। আমরা গ্রাফিক ডিজাইনের স্কিল জানতে পেরেছি। সো লোগো ডিজাইন পারেন, পোস্টার ডিজাইন পারেন বা ফ্লায়ার পারেন, অনেক কিছুই পারেন, তাদের একটি স্কিল। তো অনেকে ভাবতে পারেন তাহলে আসলে মূলত গ্রাফিক্স ডিজাইনটা কি। গ্রাফিক্স ডিজাইন হলো কোনো সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত বা পরিবেশনা করা। একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সুনির্দিষ্ট কাজের জন্য, অর্থাৎ আপনি যেটা করতে চাচ্ছেন, আপনি যে গ্রাফিক্স করবেন, যেটা করার ফলাফল হবে সুনির্দিষ্ট কাজ, যে কাজটিকে কেন্দ্র করে একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত করে এবং পরিবেশনা করা। সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত করে এবং পরিবেশনা করাটাই হচ্ছে মূলত গ্রাফিক্স ডিজাইন। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এত বড় পেশা। তো যাই হোক, গ্রাফিক ডিজাইন আসলে কিভাবে করবেন বা কোন সফটওয়্যার ব্যবহার করে আপনি গ্রাফিক্স ডিজাইনটা করতে পারেন। গ্রাফিক ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, কথা বলবো না। আমরা ইজিলি গ্রাফিক ডিজাইনের যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটিকে নিয়ে আমরা এগিয়ে যাব। সো প্রথমত আমরা অ্যাডোবি ফটোশপকে নিয়ে কথা বলবো। 1988 সালে টমাস ও জন নোল তৈরি করেছিলেন অ্যাডোবি ফটোশপ। ওরে বাবা, 1988 সালে! আচ্ছা, 1988 সাল থেকে বর্তমান পর্যন্ত 2020 সাল পর্যন্ত কিন্তু বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে অ্যাডোবি ফটোশপ এবং তাদের কার্যক্রম দিন দিন এগিয়ে যাচ্ছে। সো আমরা সহজেই কিন্তু অ্যাডোবি ফটোশপ শিখবো এবং অ্যাডোবি ফটোশপকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের রাস্টার যে ইমেজগুলো রয়েছে, অর্থাৎ ডিজাইনগুলো শিখে ফেলতে পারবো। ওকে, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আসলে এতক্ষণে তো বুঝলাম যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি, আসলে এটা কি করে। ওকে, তাহলে এখন ভাবতে পারতেছেন যে নামও শুনলাম সফটওয়্যারটি আসলে অ্যাডোবি ফটোশপ, ভাবতে পারতেছেন যে আসলে সফটওয়্যারটা কই পাই বা কিভাবে গুতাগুতি করি। ওকে, তো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি অ্যাডোবি ফটোশপ ডাউনলোড
প্যাকটা ডাউনলোড করতে পারেন এবং কিভাবে এটি ইনস্টল করতে হয় এবং কিভাবে কাজটি শিখবেন, যে গ্রাফিক ডিজাইন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং সাথে আছি আমি আসাদ। সো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমরা একটা লিফলেট দেখে আসি। ওকে, দেখতে পাচ্ছেন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে শুরু করুন প্রথম আয়, গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, যেখানে যাই শুধু এই দুটি কীভাবে শিখবো? ওকে, এটা হয়তো অনেকেই ভাবতে পারতেছেন, সো ডোন্ট ওয়ারি। দেখতে পাচ্ছেন এটি একটি লিফলেট এবং এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে, ফটোশপ পার্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট, মার্কেট প্লেস। এই দুটি শিখে মার্কেট প্লেসে নামবো। ওকে, আমরা আপনারা অবশ্যই সাথে থাকবেন। কিভাবে কি করতে হয় সম্পূর্ণ গাইডলাইন আমরাই দেব ফ্রিতে। ওকে, তার মানে এই নয় যে আপনারা সবাই ধীরে ধীরে আগাবেন, অবশ্যই আপনারা যে কাজগুলো শিখবেন অবশ্যই চেষ্টা করবেন। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আসলে আমি গ্রাফিক ডিজাইনের গও জানি না, আসলে কিভাবে গ্রাফিক ডিজাইনটা করব বা কার মাধ্যমে করব। সো আমি সবকিছু আপনাদের প্রপার গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করবো, সবাই সে পর্যন্ত ওয়েট করবেন। সো আমি যে দুটি পার্টের কথা বলেছিলাম, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা মেইন টার্গেট করেছি বর্তমানের জন্য অ্যাডোবি ফটোশপ। হয়তো মানে ভাবতে পারতেছেন যে আসলে দুটির ভিতরে কেন আপনি অ্যাডোবি ফটোশপটাই টার্গেট করছেন। আসলে দুটি একই কোম্পানির প্রায় সেম সফটওয়্যার, এইগুলো হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করব বা ল্যাপটপে। সো অ্যাডোবি ফটোশপ যদি আমরা শিখি, তাহলে ধরেন আপনি অ্যাডোবি ফটোশপের 70% বা 80% কাজ জানেন, তাহলে আপনি এই অ্যাডোবি ফটোশপের কাজগুলোকে কেন্দ্র করে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো সহজ হয়ে যাবে। ও, বুঝতে পারেননি? ওকে, সো আপনি যদি প্রপারভাবে অ্যাডোবি ফটোশপটি শিখতে পারেন, তাহলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো অ্যাডোবি ফটোশপের অনেকগুলো কাজ রয়েছে, বেসিক ফটোশপ আমরা যেগুলো শিখবো মূলত, বেসিক ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, শ্যাডো সার্ভিস, প্রোডাক্ট রিটাচ, বিউটি রিটাচ, হেয়ার মাস্কিং, কালার করেকশন, অর্থাৎ অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে, আমরা সবগুলোই উদ্ঘাটন করব। দেখি, এটি একটা আইটি ইনস্টিটিউটের একটি লিফলেট, তো তারা যে সার্ভিসগুলো দিয়েছে অ্যাডোবি ফটোশপ, ফুল কোর্সটা আমরা একদম ফ্রিতে কভার করব। তাহলে এই যে লিফলেটটি দেখতে পারতেছেন, এইটার কোর্স ফি হচ্ছে মূলত 5,000 টাকার মতো, তো আমরা এটা ফ্রিতে দেখব, সেটা যাক। বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো এই কোর্সটা যে করতে হবে, আমি তো গ্রামে থাকি, এটা আসলে রংপুরের একটা কোর্স, তো আমি যদি এই রংপুরে কোর্সটা করতে যাই তাহলে কিন্তু আমাকে মিনিমাম 3 মাস কিন্তু তাদের আন্ডারে অর্থাৎ রংপুরেই কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে, অর্থাৎ আমাকে 3 মাস মেসে থাকতে হবে এবং খাইতে হবে কি তা বলা যাবে না। ওকে, তো তাহলে চিন্তা করে দেখেন, আমি এই 3 মাস আমাকে বাইরে থাকতে হবে, 3 মাস আসলে বাইরে থাকাটা কতটা প্যারা, যারা আসলে বাইরে থাকে তারাই আসলে বুঝতে পারে। এই কোর্সটি আমরা খুব সহজেই ফ্রিতে আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের এডুকেশন ফ্রি ফেসবুক পেজ পাশাপাশি রেইনবো একাডেমি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সো সেই চ্যানেলে বিস্তারিত জানবো অর্থাৎ বিস্তারিত দেখব। তো মূলত হচ্ছে অ্যাডোবি ফটোশপ কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই সেটাও দেখিয়ে দেবো এবং অ্যাডোবি ফটোশপ কীভাবে ইনস্টল করবেন এই নিয়ে অলরেডি স্টার্ট করে দেবো। এবং তার আগে একটা কথা আছে যে আমরা গ্রাফিক্স ডিজাইন করে কি পাবো। এত কিছু তো শিখলাম, এখন তো গ্রাফিক ডিজাইন করে কি পাইতে পারি আশা অনেক হয়তো অনেকেই ভাবতে পারতেছেন। আসলে মূলত ঠিক তেমনটা না, আপনাকে মূলত স্কিল ডেভেলপ করতে হবে। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে আপনি অনেকে অ্যাড করতে পারেন বা চাকরির ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন ইউজ করতে পারেন, নিজস্ব বিজনেসের ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনটাকে ব্যবহার করতে পারেন, যদি আপনি সুখ্য ডিজাইনার হতে পারেন তবে। ওকে, সুখ্য ডিজাইনার হতে হলে তো কাজ করতে হবে, তো দেখি আমরা কত দূর এগোতে পারি। সো প্রথমে চলে যাই আমাদের, দেখি নেট কানেকশনটি কী বলে। ওকে, আমরা একটা মার্কেট প্লেস আগে দেখবো, ফাইবার। ওকে, লেটস স্টার্ট। সো ফাইবার হচ্ছে একটি তাদের মার্কেট প্লেস, তো আমরা এই মার্কেট প্লেসকে নিয়ে আমরা কেন্দ্র করে এগোবো, পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেসগুলোও দেখবো। ওকে, সো গ্রাফিক্স ডিজাইন, এখান থেকে দেখেন তার কিন্তু গ্রাফিক ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি রেখেছে, লগো ডিজাইন, বিজনেস স্টেশনারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার, বুশিয়ার, পোস্টার, ক্যাটালগ, মেনু, পোস্ট কার্ড, ইনভিটেশন, টি শার্ট, এগুলো
গ্রাফিক ডিজাইনের আন্ডারে। আমরা আসলে এগুলো জিরো থেকে হিরো হব, ওকে, ফটোশপ দিয়ে যেগুলো আসলে করতে হবে সবগুলো করব। এগুলো আসলে লোগো ডিজাইন অনেক টাফ ব্যাপার, সো সমস্যা নেই, আমরা এগুলো ইলাস্ট্রেটর শিখব। ওকে, তা আসলে লোগো ডিজাইনের চাহিদাটা দেখি, পাশাপাশি বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া, ফ্লায়ার, ব্রোশিওর, পোস্টার, ক্যাটালগ, মেনু, ইনভিটেশন, টি শার্ট। আমি কিছু ট্যাব ওপেন করে নিয়েছি, আসলে মার্কেট প্লেস আছে যে ফাইবার, সো এই মার্কেট প্লেস সম্পর্কে জানার জন্য আসলে গ্রাফিক ডিজাইন তো শিখলাম, কোন মার্কেট প্লেসে বা এই গ্রাফিক ডিজাইন শিখে আমি কী পাবো, এই যে মার্কেট প্লেস থেকে দেখেন মানুষ কত টাকা ইনকাম করে এটা আসলে আমি দেখাবো, যার কারণে আমরা এখানে এসেছি। ওকে, লোগো ডিজাইন আসলে একটা আমি দেখাবো, এটা ওপেন করি। এটি হচ্ছে আমাদের মানে চক্ষু আমাদের না, এটা হচ্ছে এই হচ্ছে ভদ্রলোকটা, দেখি কোন দেশের ভদ্রলোক, পাকিস্তান, এই সালার আদাকার। ওকে, 2016 সালে জয়েন করেছেন, তো একটা গিগ থেকে 832টি কাজ করেছেন এবং 87 অর্ডার তার পেন্ডিং, সর্বনিম্ন $20। ওকে, তাহলে আমরা একটা ক্যালকুলেট করব। $812 × $20, ওকে, $16,240 মাইনাস, আমি ধরলাম 20% ফাইবার খেয়ে ফেলেছে, খাক ফাইবার তো গরিব। ওকে, $12,992 যদি আবার সে $82, $1,72,000, $10,65,344 ইনকাম করেছে এবং অলরেডি কিন্তু সে নিয়ে নিয়েছে টাকাটা, পাশাপাশি এখন দেখি 87 × অ্যাভারেজ সর্বনিম্ন 20 মাইনাস 20%, 87 × 20 = −20% × 82 $114,144 কাজ এ পর্যন্ত তার হাতে রেখেছে। ওকে, ফাইন, কবে যে টাকাটা আমরাও পাবো। ওকে, সবগুলোর কিন্তু এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সবগুলোর আসলে ব্যাপক চাহিদা মার্কেট প্লেসে আপনারা নিজেই দেখতে পারবেন। দেখি এই ভদ্রলোক কিনি, $1965 এবং সর্বনিম্ন $55, দুইটা তার পেন্ডিং, কি ডিজাইন করবে, এই পোস্টার। আচ্ছা, প্রিভিয়াস কিছু কাজ দেখি, হ মাই গড, এটা কি, এটা আসলে পোস্টার নাকি, ও মাই, অসাম। এইটি হচ্ছে মূলত ডিজাইন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা কেন পারবো না এবং আমরা জাস্ট সময় দিয়ে এগিয়ে যাব। তো একটা জিনিস আপনারা আসলে ফাইবারটা আপনারা নিজেই একটু কাটাকাটি করে দেখবেন, আসলে এগুলো কথা বলতে গেলে আমাকে তো এগোতে হবে না। সো রিকোয়েস্ট থাকলো ফাইবারটা অবশ্যই আপনারা ঘেটে ঘেটে দেখবেন যে আসলে গ্রাফিক ডিজাইনার কতটা চাহিদা মার্কেট প্লেসে। দেখি আসলে রহিমা পাখি করেছে, 6টা অর্ডার পেন্ডিং, $3,000+ $5,000, অনেক কামাই করেছে, ইনি আসলে বাংলাদেশি। আচ্ছা দেখি কিছু ডিজাইন, এই দেখেন ডিজাইন করেছে, এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, এটি কিন্তু গ্রাফিক ডিজাইন, এটি আলাদা ক্যাটাগরি। ওকে, এটাও ডিজাইন করেছে, হয়তো তার আগে অনেকগুলোই করেছে। ওকে, মেলা কিছু করছে, মেলা টাকা ইনকাম করছে, অনেক 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 হিউজ। ওকে, মানুষটা তো দেখলাম, এখন মূলত আমরা কিভাবে টাকাটা হাতে পাবো। ওকে, দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, এইখানে যারা যারা দেখবেন তারা মূলত মিনিমাম 3 থেকে 2 বছর 3 বছর 4 বছর থেকে কিন্তু কর্মরত অবস্থায় আছে, সো আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ওকে, আমি এগুলোকে কেটে দিই। এখন আসি আমরা আমরা কী কী শিখবো ফটোশপের ভিতরে, কী কী শিখবো। আমি এখান থেকে কয়েকটা টার্গেট করে রেখেছি এবং এগুলো আমরা শিখবো, অর্থাৎ আমরা ফটোশপটা পুরো মুখস্থ করব না, আমরা শিখবো, বাকিটা আপনাদের উপর ছেড়ে দেব, দেখি কার কতটুকু মেধা আছে। ওকে, সো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি কীভাবে ইনস্টল করতে হয় হ্যাঁ নিয়ে আমরা চলে যাই আমাদের সেই সফটওয়্যার ফাইল দিতে। সো আমরা অ্যাডোবি ফটোশপে 2014 অর্থাৎ 2014 সালের সফটওয়্যারটি আমরা ইউজ করব।
হয়তো অনেকে ভাবতে পারছেন অলরেডি, কিন্তু 2020 সাল, আসলে আমরা 2020টা ইউজ করবো না, কেননা 2014 তাদের মানে লেটেস্ট মানে সর্বনিম্ন বলা যায়, এর এর উপরে হলে সব থেকে বেটার। আপনি 2014 সালে কাজ শিখলে আপনি নতুনগুলো তো ফাটিয়ে দিতে পারবেন। ওকে, 2014 সালেরটাই আমাদের কাছে বেস্ট, তার মধ্যে মজা আছে। প্রথমেই আমি ইন্টারনেট সংযোগটি অফ করে নেব। ইটস কানেক্টেড, ফাইন। অ্যান্ড আমরা এই ফোল্ডারটি প্রথমে আমি দেখাচ্ছি, এটি কিন্তু জিপ ফাইল আকারে থাকবে, এরকম রার ফাইল অথবা জিপ ফাইল, স্ট্যাক অথবা 7-জিপ দিয়ে আপনি ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন, অর্থাৎ উইন্ডার দিয়ে আনজিপ করে নিতে পারেন। আনজিপ করা ফোল্ডার পাবেন আপনি, ওপেন, ঠিক আছে। এরপরে আপনি দেখবেন সেট আপ, ফটোশপ 14 অ্যাডোবি সিসি সেট আপ ফাইল, অর্থাৎ আপনি সেট আপ ফাইলটাকে চিনতে হবে। প্রপার্টিজ যদি করি তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি জেনারেল থাকে দেখেন তাহলে .exe হচ্ছে ফাইল এক্সটেনশন, সো আপনি এই .exe ফাইলটি হচ্ছে আমাদের সেট আপ ফাইল। ওকে, ডাবল ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন ইনস্টলিং ইনস্টলার। সো অবশ্যই নেট কানেকশনটি অফ করতে হবে, ঠিক আছে, যদি অফ না করেন তাহলে কিন্তু একটু ইনস্টল করতে ঝামেলায় পড়তে পারেন বা বিভ্রান্তের ভিতরে পড়তে পারেন। সো আসলে এটা আমি দেখাতে চাইছিলাম না, তারপরে আসলে দেখাতে হলো, কারণ যদি কেউ নতুন বিজ্ঞানার থেকে থাকেন তাহলে তাদের জন্য বেস্ট হবে, তাদের উপকার আসবে যে আসলে কীভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সো এটি ইনস্টল করার পূর্বে আপনাকে একটা জিনিস, আপনার পিসিটা যদি 32-bit হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে 32-bit সফটওয়্যার খুঁজে নিতে হবে। সো দিস পিসি যে আছে, রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিস দেখতে পারবেন এবং থেকে আপনি সিস্টেমটা দেখে নেবেন, যে আসলে সিস্টেম টাইপ আসলে 64-bit অথবা 32-bit, এটা আসলে দেখে নেবেন এবং আপনি সেই অনুপাতে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সো আমার 64-bit, সো 64-bit সফটওয়্যারটি আমি ইনস্টল প্রসেসিংয়ে দিয়েছি, সো কিছুক্ষণের ভিতরে কিন্তু এটি ইনস্টল প্রসেসিং ডান হয়ে যাবে। ওকে, সো তারপর এটি অপশন চলে আসবে, তারপর আপনি এখান থেকে ট্রাই ক্লিক করবেন, দেন সাইন ইন। আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অফ করে রাখবেন এবং দেখতে ইনি বলতেছে প্লিজ চেক দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাই, আমরা ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও দিব না। দেন সাইন ইন লেটার অ্যাকসেপ্ট, এবং আপনি এখান থেকে কোন ভার্সনটি ইনস্টল করতেছেন আপনি চাইলে দুটি ইউজ করে টিক মার্ক দিয়ে ইনস্টল করতে পারেন। সো জাস্ট ইনস্টল নামে ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। তবে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, ফটোশপটি বা সেট আপ করবেন তখন আপনি এক ইন্টারনেট কানেকশন অফ করবেন, দুই অ্যাডোবি কোনো সফটওয়্যার আপনার রান করা অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই ক্লোজ করে দেন ইনস্টল করবেন, না হলে ইনস্টলে আপনার সমস্যা হতে পারে। সো আমার কিন্তু অলরেডি এটি ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিই। ইনস্টল কমপ্লিট, এখন আপনাকে এটা প্যাচ করতে হবে বা ক্র্যাক করতে হবে। সো ক্র্যাক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ক্র্যাক ফাইল একটা ফোল্ডার থাকবে, এটাকে ওপেন করে প্যাচে ক্লিক করবেন অথবা ক্র্যাকে ক্লিক করে দুটি পাবেন ভার্সন, এবং 64-bit এবং একটি 6 দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 32-bit। ওকে, সো আমি কম্পিউটারটাকে আবার ওপেন করি, আপনি চলে যাবেন লোকাল ডিস্ক অ্যান্ড প্রোগ্রাম ফাইল 86 এবং প্রোগ্রাম ফাইল, এটি হচ্ছে 64-bit এবং এটি 32-bit। আপনি এই 32 একটা রয়েছে এবং 64 একটা রয়েছে, আপনি 64টাকে ক্লিক করে এটাকে কপি, দেন 64-এ ক্লিক করবেন, ফটোশপ এবং অ্যাডোবি এই যে 64-bit, এখানে আপনি এইটাকে পেস্ট করে দিয়ে জাস্ট রিপ্লেস অ্যাডাপ্ট করে দেবেন, তাহলে কন্টিনিউতে ক্লিক করে এটা রিপ্লেস। সেমভাবে আপনি অ্যাডোবি 86 রয়েছে অ্যান্ড অ্যাডোবি এটা ব্যাক 86 অ্যান্ড এটাকে কপি, দেন অ্যাডোবি ফটোশপ সিসি, ও সরি আমার আসলে অ্যাডোবি ফটোশপের 32-bit ইনস্টল করা এই মুহূর্তে নেই, আপনার যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে অ্যাডোবির ভিতর থেকে সেরকম একটি ফোল্ডার পাবেন যেখানে আপনার 32-bit দেওয়া থাকবে, সো সেখানে আপনি জাস্ট এটি পেস্ট করে দেবেন। সো আমার এটি আসলে ইনস্টল করা নেই, সো আমি পেস্ট করতেছি না। সো আপনি কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলেছেন এবং জাস্ট এখন আমি ওপেন করি, এখানে আর কোনো রকম ট্রায়াল আপনার ভার্সন চালু হবে না বা কোনো রকম লাইসেন্স কি আপনাকে আর দিতে হবে না, জাস্ট আপনি ওপেন করেই পেয়ে যাবেন মজা। ইট ইজ এ অ্যাডোবি ফটোশপ সিসি 2014, এটার মাধ্যমে আমরা সমস্ত কাজগুলো শিখব।
বা ফটোশপ শিখে দেন আমরা ইলাস্ট্রেটরে কনভার্ট হয়ে যাবো এবং সর্বশেষে আমরা মার্কেট প্লেসগুলোতে নামবো। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমি এই কোর্সটি ফুল মেকআপ করে দেবো, অর্থাৎ এই 5,000 টাকার যে কোর্সটি রয়েছে এটি আপনাদের ফুল কমপ্লিটলি গাইডলাইন দিয়ে শিখে দেবো। সো আমি আমি আপনাদের আজকে এই পর্যন্ত দেখালাম যে আসলে অ্যাডোবি ফটোশপ কীভাবে সেট আপ করবেন বা কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করতে বা সেট আপ করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আমাদের কোথায় খুঁজে পাবেন, এর জন্য আমি সিম্পলি আমাদের চলে যাবেন ফেসবুকে। ওকে, আমরা চলে এসেছি facebook.com এবং ফেসবুক থেকে আপনি উপরে সার্চ করবেন এডুকেশন বিডি। আপনি এডুকেশন বিডিটিকে সার্চ করলে আপনি এই পেজটি দেখতে পাচ্ছেন। সো এই পেজে আপনি ইনবক্স করতে পারেন অথবা এই পেজের লিংক আপনি পেয়ে যাবেন আমাদের। অর্থাৎ আপনি এডুকেশন বিডি লিখলে এই গ্রুপটির লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং এখানে আপনি আমাদের অল টাইম সাপোর্ট পেয়ে যাবেন এবং সহজেই আপনি কাজগুলো শিখতে পারবেন। সো এই দুটি পেজ এবং এই পেজ এবং এই গ্রুপ দুটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে খুঁজে পেতে পারেন অথবা আপনি আমাদের সাপোর্ট যদি পেতে চান তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনি তাহলে সেখান থেকে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। সো কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকলে, অর্থাৎ আপনি যদি পরের কন্টেন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের রেসপন্স কতটুকু আছে আপনারা চাইলেই সেই রেসপন্সটি আমাদের দেখিয়ে দিন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পার্ট টুতে আমরা চলে যাব বেসিক ফটোশপ এবং কীভাবে আমরা ফটোশপে শিখব এই নিয়ে বিস্তারিত কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।